হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তোমরা যারা স্কুলের পড়ুয়া রয়েছো, তোমরা যারা কলেজের পড়ুয়া রয়েছো, তোমাদের অনেক ধরনের জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমরা অমুক ক্লাসে পড়ি, আমাদের কি 12 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের স্কুল খুলতে চলেছে, এবং আমাদের সরস্বতী পুজো কি বছর হবে বা হবে না। এছাড়া যারা কলেজের পড়ুয়া রয়েছো, তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি অনেক কলেজ অ্যাকচুয়ালি খুলেও গেছে, কোন কোন কলেজ খুলে গেছে সেটা নিয়ে ডিসকাস করব, এবং তোমাদের এর কলেজ কবে থেকে তোমরা যেতে পারবে বা কলেজ নিয়ে কী ইনফরমেশান আছে সেটা নিয়েও এই ভিডিওতে ডিসকাস করব। আর সেই কারণে তোমরা যদি কলেজ বা স্কুলের পড়ুয়া হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, আর ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথম যে বিষয়টি তোমরা সকলেই জানো এবং তোমরা ইনফরমেশান পেয়েও গেছো, আমি হয়তো একটু লেটে ভিডিও আপলোড করেছি, কারণ আমি সেই সময় পড়াচ্ছিলাম, ব্যাচ ছিল, ও সেই কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি, এবং ব্যাচেই আমি রীতিমতো ব্যাচ কমপ্লিট করার পর তোমাদের জন্য ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি। তো তোমরা দেখেছো যে অন্য জায়গায় আমি ভিডিও আপলোড করেছি, তো ব্যাপারগুলো পুরোপুরি তোমাদের ডিসকাস করতে পারিনি, তো এখন পুরোপুরি ডিসকাস করি যাতে তোমাদের কোনো কোশ্চেনের এর উত্তর তোমাদের কাছে থেকে না যায়, তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। সবার প্রথম হচ্ছে, যারা স্কুলের পড়ুয়া রয়েছো, তোমাদের মুখ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু রীতিমতো জানিয়ে দিয়েছে যে তোমাদের যে স্কুল পশ্চিমবঙ্গের সরকারি যে স্কুলগুলো রয়েছে সেটা 12ই ফেব্রুয়ারি থেকে খুলতে চলেছে। তো সরকারি যে স্কুলগুলো রয়েছে 12ই ফেব্রুয়ারি থেকে খুলছে সেটা কোন কোন ক্লাসের জন্য খুলছে, তোমরা যারা নবম শ্রেণীর স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা দশম শ্রেণীর স্টুডেন্ট রয়েছো, এবং তোমরা যারা একাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছো, এবং তোমরা যারা দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছো, ও মানে নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের জন্য কিন্তু এই স্কুল খোলা হচ্ছে। এছাড়া তোমরা প্রত্যেকে বলছো যে আমাকে স্কুলে কি যেতেই হবে এই মুহূর্তে, এরকম কোনো ব্যাপার নেই, তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমাদের স্কুল তোমরা যেতে পারো, আদারওয়াইজ তোমরা স্কুল নাও গেলেও তোমাদের কোনো সমস্যা হবে না। এখানে কোনো বাধ্যতামূলকতা নেই যে তোমাদের স্কুলে যেতেই হবে প্রত্যেকটি পড়ুয়াকে, এবং যাদের অনেকের আছে প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিকে, তাদের কিন্তু প্র্যাকটিক্যাল স্কুলও চালু হয়ে গেছে রীতিমতো, আমার কিছু স্টুডেন্ট আগের থেকে যেতে শুরু করেছে, তোমাদেরও হয়তো অনেকেরই প্র্যাকটিক্যাল ক্লাস আগের থেকেই শুরু হয়ে গেছে। তো এখন শুধুমাত্র প্র্যাকটিক্যাল ক্লাস না, তাছাড়া যেরকমভাবে জেনুইন অফলাইনে আগে ক্লাস হতো সেরকমভাবেই কিন্তু ক্লাস হবে, সেই অনুযায়ী কিন্তু স্কুল শুরু হবে 12 তারিখ থেকে। তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে দেখা যাবে, যদি সমস্ত কিছু ঠিক থাকে, অষ্টম শ্রেণীতে যারা পড়ছো এবং তারপরে যারা পড়ছো তারা কিন্তু ও তাদেরও কিন্তু স্কুল খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে অফলাইনে। তো এখন কথা হচ্ছে অন্যান্য যারা রয়েছে তাদের অ্যাকচুয়ালি স্কুল কবে থেকে খুলবে, তো এটা কেউ এখনও পর্যন্ত বলতে পারে না, কিন্তু যেটা বিভিন্ন জায়গার থেকে এই মুহূর্তে ইনফরমেশান পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এপ্রিল মাস থেকে হয়তোবা তোমার নিচের ক্লাসে যেগুলো রয়েছে আস্তে আস্তে, তারপরে যে প্রাইমারি যে লেভেলের যে স্টুডেন্টগুলো রয়েছে তাদের ক্ষেত্রে স্কুল খুলে দেওয়া হবে। এর পরবর্তী ব্যাপার হলো সরস্বতী পুজো নিয়ে। তোমরা সকলেই জানো স্কুল লাইফের সবথেকে বা কলেজ লাইফের সবথেকে বড় উৎসব যদি হয় ছাত্রছাত্রীদের সেটা হচ্ছে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো ও স্টুডেন্টদের ছাড়াই ঘটবে সেটা কিভাবে সম্ভব, এবং প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করেছিলাম আনন্দবাজার একটি পত্রিকার থেকে যেটা প্রকাশিত হয়েছিল যে তোমাদের এবছর হয়তোবা সরস্বতী পুজো নাও হতে পারে স্টুডেন্টদের, কিন্তু এখন তোমাদের কি সরস্বতী পুজো হবে যেটা রীতিমতো শিক্ষামন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছে। শিক্ষামন্ত্রী কি বললো সবার প্রথমে শুনে নাও। যে 12 তারিখ থেকে আমরা চালাবো, তার যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধি নিয়েই অলরেডি স্যানিটাইজ করা হচ্ছে 9, 10, 11, 12, তাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলোও যাতে হয় তার জন্য বলবো, এবং সামনে তো বোধ হয় সরস্বতী পুজো আছে, তারা সরস্বতী পুজো করবেন, অসুবিধে কি আছে? এখনো তো তাই আছে, কলেজগুলো তো খোলা আছে, অনলাইনে ফার্স্ট সেমিস্টার চলছে, হচ্ছে তো। তার মানে বুঝতেই পারছো তোমাদের কিন্তু সরস্বতী পুজোও হবে, অবশ্যই কোভিডের কিছু নিষেধাজ্ঞা থাকবে, কিছু বাধ্যতামূলকতা থাকবে, তার সত্ত্বেও তোমাদের কিন্তু আগের মতো না হলেও ও তোমাদের কিন্তু সম্পূর্ণভাবেই তোমরা আনন্দ করতে পারবে এবং এই সরস্বতী পুজোকে উপভোগ করতে পারবে, কারণ সমস্ত কিছুই খুলে গেছে, স্কুল খুলে গেলে সরস্বতী পুজো থেকে কেন স্টুডেন্টরা বঞ্চিত থাকবে, তাই না? এর পরবর্তী যে বিষয়টা, যে তোমরা অনেকে যারা কলেজে পড়ছো এই মুহূর্তে ভাবছো কলেজের এর ক্লাস আমাদের শুরু হচ্ছে না, স্কুল শুরু হয়ে গেছে, কলেজের ক্লাস কবে শুরু হবে, তো কলেজের ক্লাস নিয়ে যেটা বলবো, তোমরা সকলেই জানো যে কলেজের যে
ক্লাস রয়েছে, সেই ক্লাস নিয়ে কিন্তু কালকে মুখ্যমন্ত্রী বৈঠক করবে, যেটা আমি অনেক আগে তোমাদের জানিয়ে দিয়েছি যে 3 তারিখ ফেব্রুয়ারি মাসের 3 তারিখে কলেজের যে উপাচার্য বা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্যদের সাথে কী হচ্ছে বৈঠক করবে, কলেজ কীভাবে খোলা যায় এবং কলেজের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে তারা আলোচনা করবে এবং একটি ডিসিশান নেবে, যেটা আমি কালকে তোমাদের জানিয়ে দেবো। এছাড়া আমার পড়ানো আছে, হয়তো বা একটু দেরি হতে পারে, কিন্তু সম্পূর্ণ বিস্তারিত তোমাদের সঠিক ইনফরমেশান যেটা আমি সর্বদা দিয়ে থাকি সেটা তোমাদেরকে দিয়ে দেবো। আর সবথেকে বেশি যে স্টুডেন্টরা কলেজের এক্সাইটেড রয়েছে সেটা হচ্ছে প্রথম বর্ষের স্টুডেন্ট যারা ফার্স্ট ইয়ারে পড়ছো, কারণ তোমরা নতুন নতুন কলেজে যাচ্ছ, সেই কারণে অনেকেই উৎসাহ রয়েছে বা উৎসাহিত রয়েছে যে কবে কলেজ খুলবে, আমরা কবে কলেজ যাব এবং কলেজ লাইফটাকে উপভোগ করবো। আর তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু অফলাইনে কলেজ খুলে দিয়েছে, অফলাইনে কলেজ খুলে দিয়েছে সোমবার থেকে, মানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে, যেটা বলেছিলাম যে অনুমতি পাক কিংবা না পাক প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য কিছু কিছু ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি কলেজ খুলে দেবে, বিশ্ববিদ্যালয় খুলে দেবে স্টুডেন্টদের স্বার্থে, সেরকমই কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় ও ফেব্রুয়ারি মাসের 1 তারিখে অর্থাৎ সোমবার কিন্তু ও বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছে এবং অফলাইনে ক্লাস শুরু করে দিয়েছে। তো অফলাইনে ক্লাস শুরু করে দিয়েছে কী নিয়ে? অবশ্যই প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে। যদিও এখনও পর্যন্ত তোমরা যারা হোস্টেলে থাকছো, হোস্টেলের ব্যাপারটা এখনও ক্লিয়ার হয়নি, হোস্টেল খোলা হয়নি, শুধুমাত্র ও অফলাইনে ক্লাস শুরু হয়েছে প্র্যাকটিক্যালের। তো এখন যারা হোস্টেলে থাকো, দূর থেকে এসে পড়াশোনা করো, তাদের অবশ্যই অসুবিধা হচ্ছে। 10 দিনের একটা ক্লাস অর্গানাইজ করা হয়েছে, যেটা 3 মাসের ছিল সেটাকে ছোট করে 10 দিনের মধ্যে কভার করার চেষ্টা করা হচ্ছে। তোমরা এগুলো সকলেই, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত স্টুডেন্ট প্রথম বর্ষের রয়েছে তারা রীতিমতো প্র্যাকটিক্যাল ক্লাস করতে শুরুও করে দিয়েছো। কিন্তু তোমাদের যে অফলাইনে এ প্র্যাকটিক্যাল ক্লাস ছাড়া অন্যান্য যে ক্লাস রয়েছে, আর কিছু সময়ের মধ্যে অর্থাৎ শিক্ষামন্ত্রীর বৈঠকের পরই কিন্তু তোমরা জানতে পারবে যে তোমাদের কলেজ নিয়ে কী ডিসিশান রয়েছে এবং তোমাদের যে বক্তব্য যে অফলাইনে তোমাদের অ্যাকচুয়ালি পরীক্ষা না হয়ে অনলাইনে হোক, যেহেতু তোমাদের সমস্ত সিলেবাস শেষ হয়নি এবং সিলেবাস যেহেতু শেষ হয়নি তার জন্য তোমরা কতটা সময় পাবে সেটা কিন্তু তোমাদের যে বক্তব্য বা তোমাদের যে আন্দোলন, তোমাদের যে অভিযোগ যে আমাদের সিলেবাস শেষ হয়নি, পরীক্ষা দেবো কীভাবে, তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু ডিসিশান নেওয়া হবে। আর আমিও চাই তোমাদের যদি মার্চ মাসেই পরীক্ষা হয় তাহলে অনলাইনে হোক, আর অনলাইনে হলেও তোমরা যেন সিলেবাস কমপ্লিট করে রিভাইজ দেওয়ার মতন কিছুটা সময় পাও। তো দেখা যাক কী আর ডিসিশান হয়, সমস্ত কিছু তোমাদের যখনই ডিসিশান হবে জানিয়ে দেবে। এবং কলেজেও কিন্তু তোমাদের সরস্বতী পুজো হবে, যেহেতু স্কুলে হচ্ছে সেক্ষেত্রে কলেজ কেন বাদ যাবে, কলেজের আনন্দও তোমরা সরস্বতী পুজোতে নিতে পারবে। তো এটাই তোমাদের জানানোর ছিল, কারণ তখন আমি ক্লাস নিচ্ছিলাম বলে ডিটেলসে তোমাদের জানাতে পারিনি। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই। শিক্ষা দপ্তর নয়, মোটামুটিভাবে 12 তারিখ থেকে 9, 10, 11, 12 যাতে খোলে তার জন্যে একটু তো সময় লাগবে। এটার জীবাণুমুক্তিকরণ, ক্লাসরুমগুলো, বাথরুমগুলো লাগবে, যাদের বেশি দিন লাগবে তাদের উপরে ছেড়ে দিতে হবে। কিন্তু স্বাস্থ্যবিধিটা আমাদের কোনো অবস্থাতেই কিন্তু আমরা স্বাস্থ্যবিধি ভেঙে কোনো কাজ করতে রাজি নই।